হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ তোমাদের কিন্তু আমি একটা গোপন কথা শেয়ার করব যে আমার ছেলের বার্থডের দিন কি হয়েছিল। তোমরা কিন্তু সকলেই জানো যে আমার ছেলের বার্থডের দিন 12ই মার্চ ছিল, আর সেটা আমরা 17ই মার্চ করেছি, আর হবে না হবে না বলেই কিন্তু লাস্টে হয়েছে। তো সকাল থেকে আমি ভীষণ আনন্দে ছিলাম, খুশিতে ছিলাম। সকালে আমি মন্দিরে গিয়েছি আমার ছেলের জন্য পুজো করতে, কোনো অসুবিধা ছিল না। তারপর কিন্তু আমি বাড়িতে এসে রান্না বাড়া করেছি, খেয়েছি, তারপরে ব্রেকফাস্ট করেছি, সমস্ত কাজ করেছি। আমার কোনো অসুবিধা ছিল না, কোনো প্রবলেম ছিল না। আর এই যে দেখো, মনের আনন্দে গুনগুন করে গান করছিলাম আর মেকআপ করছিলাম। তোমরা তো সবাই জানো যে আমার ছেলের বার্থডে হবে না, এই প্রোগ্রাম চলছিল। তারপরে যখন হলো, আনন্দটাকে আর আটকাতে পারি? কিন্তু এত আনন্দের মাঝখানেও কিন্তু আমি একটা সমস্যার সম্মুখীন হই, আর সেটার থেকেও উদ্ধার পাই। তো কি করে উদ্ধার পাই, ফুল ভিডিওটা যদি তোমরা দেখো তাহলেই কিন্তু জানতে পারবে। তো আমি রেডি হতে হতে হঠাৎ করেই আমার একটা অন্যরকম ফিলিংস আসে। তো তারপরেই আমি ভীষণ মন খারাপ হয়ে যায়, কারণ নাচা গাওয়া আনন্দ করা কাজ সমস্তটা তো আমাকে করতে হবে না। তো তারপর একটা মাথায় আইডিয়া আসলো যে এই যে দেখো, এটা এই সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে। মানে হঠাৎ করেই আমার সেই সন্ধেবেলায় পিরিয়ড চলে আসে, আর আমি কোনো চিন্তা না করেই কিন্তু এই এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডটা ব্যবহার করি, কারণ এটা আমার সব থেকে প্রথম চয়েস। এই এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডটা যদি থাকে তাহলে কিন্তু আমি আর কোনো টেনশন করি না, না লিকেজের, না ইচিংয়ের, না অন্য কোনো কিছুর। এবার আমি এভারটিনের প্রিওড কেয়ার স্যানিটারি প্যাড সাথে প্রত্যেকটা মেয়েকে পরিচয় করে দিতে চাই, কারণ সত্যি বলছি, পার্সোনাল বলছি, এতটা ভালো, আমি চাই প্রত্যেকটা মেয়ে এটাই ব্যবহার করুক। এই প্যাকেজটাতে কিন্তু 40টা প্যাড আছে, ইনরিচ উইথ নিম অ্যান্ড সাফ্লাওয়ার। নিম আমাদের ইনফেকশন থেকে রক্ষা করে, আর সাফ্লাওয়ার কিন্তু আমাদের ত্বকে কোমল রাখতে সাহায্য করে। প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু ভীষণ উপকারী, কারণ এই সমস্ত ব্যাপারে না ইনফেকশনের প্রচুর ভয় থাকে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে রক্ষা করে। তো 2x ফাস্টার অবজারভেশন, রিয়েলি সফট টপ লেয়ার, নো অর্ডার, নো লিকেজ, এক্সট্রা উইড ব্যাক, সফট উইড ফ্ল্যাপি কভার। তো এতগুলো গুণ আছে একটা প্যাকেজে, তো অন্য কোনো প্যাড ব্যবহার করার প্রশ্নই আসে না, তাই না? তো এবার আমি তোমাদের খুলে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লম্বা এবং কতটা চওড়া। এই যে দেখো, আমি প্যাকেটটা খুলে একটা প্যাড বের করেছি। সত্যি ভীষণ লম্বা, ভীষণ চওড়া প্যাডটা, মানে কোনো অসুবিধাই হবে না, কোনো দিক দিয়ে কিন্তু লিকেজের কোনো টেনশনই থাকবে না, কারণ যতটা লম্বা ততটা চওড়া। তো সাইডে যে বেরিয়ে যাবে সেটারও কিন্তু কোনো টেনশন নেই, দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা লম্বা, তাই জন্য আমি কিন্তু তোমাদের ভালো করে খুলে দেখিয়ে দিলাম। এবারে আমি একটু আলতা ঢেলে দেখিয়ে দিচ্ছি যে এটা কত তাড়াতাড়ি শুষে নেয়, তাই জন্যই কিন্তু এই প্যাডটা ব্যবহার করার পরে কোনো ভিজে ভাব, কোনো চ্যাপচ্যাপা ভাব আমাদের মধ্যে থাকে না, কারণ ভীষণ তাড়াতাড়ি এটা শুষে নেয়। এই যে দেখো, তারপরে এই যে আমাকে দেখো, দেখেছো তো কিভাবে নাচানাচি করেছি? আমি কিন্তু ভীষণ নাচতে পছন্দ করি, আমার যতই পিরিয়ড আসুক আর যাই করুক, আমি আনন্দের দিনে নাচতে কিন্তু একটুও ভুলি না। আর যদি থাকে এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড, তাহলে তো আর কোনো কথাই নেই, না আছে লিকেজের ভয়, না আছে ভিজে ভাবের ভয়, না কোনো টেনশন। তো তারপরে টেনশন মুক্ত হয়ে কিন্তু আমি সমস্ত কাজ করেছি, নেচেছি, গেয়েছি, আর এই যে দেখতেই পারছো যে সমস্ত গেস্ট এসেছিল, তাদেরও তো যত্ন করতে হবে, তাই না? তোমরা যদি আমার মতো পিরিয়ড হওয়া সত্ত্বেও এতটা নেচে গিয়ে বেড়াতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডটা নিতে হবে। আর এটা নিতে গেলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিতে পারবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি যাও, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি করে পারচেস করে নাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।